হ্যাঁ আপনি বলেন। বিসমুল্লাহ। এবং একমত হওয়ার এই একটা মাত্র কারণ হলো দেশ ও জাতিকে যদি শিক্ষা শিক্ষিত না করি এবং কর্মহীন শিক্ষা যেগুলি আমি না পছন্দ করি না, যেগুলি কোনো ডাক্তার বসে থাকে না, কোনো ইঞ্জিনিয়ার বসে থাকে না, কোনো নার্স বসে থাকে না, এই জন্য আমরা চিন্তা করছি যে মানুষ যেন শিক্ষা গ্রহণ করে তার কর্মতে সে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে, এই জন্য আমরা কারিগরি শিক্ষা বোর্ডের উপর জোর দিচ্ছি। প্রথমে আমরা কারিগরি শিক্ষার অনুমতি ডাক্তার হয়, পরে ডিপ্লোমা পাই, নার্সিং কলেজ পাই, এবং আমার এখান থেকে যারা যারা বিকেলে আমাদের শর্ট কোর্স আছে কম্পিউটার করে, ইলেকট্রিক্যাল করে, এবং আমার এই 2020 সালে যারা শর্ট কোর্স উত্তীর্ণ হয়েছে পরে এই 40টা ছেলে, এই 40 জন ছেলে ছিল, 40টা ছেলেরই আমি চাকরি দিতে সক্ষম হয়েছি। যারা এখান থেকে আমার মাথার মধ্যে একটা চিন্তা আসলো মানব কল্যাণে সেবা করার জন্য, এই জন্য আমার 16 ভাই প্রত্যেকেই সরকারি কর্মকর্তা, সরকারি চাকরি করেন, আমাদের সবাই বসে একটা সিদ্ধান্ত নিলাম যে কীভাবে মানুষের কল্যাণ করা যায়। তো 1980 সনে আমরা আমার মরহুম দাদা সৈয়দ শামসুল আলী তার নামে আমি একটা কল্যাণ ট্রাস্ট করি, আমরা 16 ভাই মিলে, আমরা 2 ভাই মেজকার 10 ছেলে, ছোটকার 4 ছেলে, এই 16 ভাই মিলে আমরা সংসারে কল্যাণ ট্রাস্ট করি। প্রথম আমরা 5,000 টাকা করে ভ্যান দিই, অনেকগুলি প্রায় 5 শতাধিক ভ্যান দিই মানুষ চলার জন্য, আত্ম কর্মসংস্থার জন্য। এরপরে আমরা সেলাই মেশিন দিই বিধবাদের। এরপরে আমরা দেখি এসিয়ার যাতে মানুষ ভিক্ষাবৃত্তি না করে, তারপরে আমরা প্রতি বছর 25 থেকে 30টা আপনার বকনা বাছুর যেগুলি গাঁয়ে দুধ দেবে, বাচ্চা দেবে, সেইগুলো 50,000 টাকা করে একটা কিনে আমরা আত্মা দিই। এরপরে চিন্তা করলাম মানুষের স্বাস্থ্য ব্যবস্থা ভালো করার জন্য, ঠিক ওই মুহূর্তে আমার ইমিডিয়েটলি বড় ভাই সৈয়দ মনজুর ইসলাম সাবেক স্বাস্থ্য সচিব ভদ্রলোককে আমি রিকোয়েস্ট করি যে আমাদের ইউনিয়নে একটা হাসপাতাল করো, কবিরাজপুরের সম্বন্ধ পরিবার মেয়েরা প্রথম 50% জায়গা দেয়, ওখানে আমরা 20 হাজার অত্যাধুনিক হাসপাতাল করি, পরে আস্তে আস্তে গভর্নমেন্ট অধিগ্রহণ করে 5 একর জায়গা নেওয়ার পরে ওখানে অত্যাধুনিক হাসপাতাল হয়। এবং ওই হাসপাতালে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে রাজুর উপজেলায় মাধবপুর জেলার মামনি একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট থেকে বিনে মানে সিজারে বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার জন্য যে প্রজেক্টে আসে সেই প্রজেক্টটার ব্যয়বহুল সংসারের কল্যাণটা সম্পূর্ণ করে ডাক্তার নার্স আয়া, এবং ওখানে এ পর্যন্ত প্রতি মাসে প্রায় 100 করে সিজার ছাড়া নর্মাল ডেলিভারি হয়। ওই একটা প্রজেক্ট দ্বিতীয় আমরা ম্যাটস মেডিকেল কলেজ কবিরাজপুরে করি। এরপরে আর জায়গা না পাওয়ার কারণে আমি 5 একর জায়গা দেই নার্সিং ইনস্টিটিউটের জন্য, বর্তমানে সেখানে নার্সিং ইনস্টিটিউটে কলেজ রূপান্তরিত হয়েছে কবিরাজপুর কলেজ, নার্সিং কলেজ। এরপর আমরা চিন্তা করলাম যে স্বাস্থ্য ব্যবস্থা হইল এলাকার বেকার দুর্নীতি করার জন্য আমরা একটা উদ্যোগের চেষ্টা আমরা করি, সেটা হলো কেমনভাবে আমরা চিন্তা করলাম যে রেণু পোনার মতন আমরা একটা ছোট্ট পুকুরে ডিম ছাড়বো, এই ডিম ফোটানোর পরে এই 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 এটা দিয়ে বিভিন্ন রাস্তায় যাওয়া যায়। ওই তখন চিন্তা করলাম আমাদের পিতামাতার নামে মোকারম হুরুন কারিগরি ইনস্টিটিউট খোলার জন্য, এবং 2018তে আমরা এটা খুলি। খোলার সাথে সাথে আমরা সেখানে আমরা এই বিভিন্ন 5টা ট্রেড আমাদের চালু করি এবং পাঠদানের অনুমতি পাই। 5টা ট্রেডের মধ্যে তথ্য কম্পিউটার, জেনারেল ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স, ড্রাফটিং, অটোমোবাইল, এই 5 ট্রেডে প্রতি ট্রেডে 40 জন করে আমরা ভর্তি করাই। এবং 2019 আমার রেজাল্ট আসে ফার্স্ট ব্যাচ, সেটা হলো আমার 71 জন ছাত্র পরীক্ষা দেয় 2 ট্রেডে, এক কম্পিউটারে আর ইলেকট্রিক্যালে, তাতে 71 জন ছাত্রের মধ্যে A+ 10 এবং 61 জন এ। রাজুর কলেজ যে রাজুর কলেজে আমাদের ছাত্ররা পরীক্ষা দিয়ে এই রেজাল্টের বোর্ড থেকে এই রেজাল্ট আসে, এবং রেজাল্টে সন্তুষ্ট হইয়া আমাদের মাননীয় সচিব মহোদয় সৈয়দ মনজুর ইসলাম পড়তে এই যারা A+ পাইছে 10টা ল্যাপটপ দিচ্ছে। আমার এই প্রতিষ্ঠান মূলত ওই কাজটাই করি আমরা, এই প্রতিষ্ঠান থেকে আমরা 8 পাস করার পরে এই প্রতিষ্ঠানে 9 ভর্তি করাই। তখন আমরা 1 মাস পর যাচাই করি যে কাকে কোন জায়গা দেওয়া যায়, মানে আমরা গার্জিয়ানের অভিভাবক না, কোন মেধা কীভাবে বিকাশ হয়, কার মাথাটা কী কাজ করে, সেই কাজ করার জন্য দাদা যে স্টাফদের বেতন যে পর্যন্ত আমাদের MPভুক্ত না হবে সে পর্যন্ত স্টাফের সম্পূর্ণ বেতন আমরা এই ঈশ্বরে এই শিক্ষক, টেস্ট শিক্ষক, স্টাফদের সহজ বেতন আমরা কভার করি।
আমাদের কোনো সমস্যা হয় না, কারণ আমাদের আমাদের যে জায়গা এই যে এই যে ডিপাই মোকারণ কারিগরি ইনস্টিটিউটের যে জায়গাটা এক একর আমরা দিচ্ছি এবং 5 একর জায়গা নার্সিং ইনস্টিটিউট আমরা সাহস দিচ্ছি এবং দান এখানে অধিগ্রহণ বা অন্য কিছু না, কারণ এখানে মাত্র অল্প কিছু মূল্যে এই মৌজায় 25,000 টাকা দাম দেখে আমরা ওই টাকা নেই নেই, যে কারণে আমরা সম্পূর্ণ জমিটাই নার্সিংও দান করছি এবং এই ডিপ্লোমায় দান করছি। আমরা চাষি, আমাদের মূল উদ্দেশ্য এবং আমাদের মূল কথা এলাকার মানুষ শিক্ষিত হোক আমাদের পরিবারের মতন, যেন আমাদের পরিবারে 16 জন লোক 16 জন শিক্ষিত এবং 16 জন সিএসসি দাদা গ্রেডে চাকরি করে। এই এর মধ্যে 4 জন সচিব আছে, 1 জন ব্রিগেডিয়ার জেনারেল আছেন, বিমান বাহিনীর প্রধান আছে, 1 জন স্কোয়াড্রন লিডার আছে, 1 জন জাতিসংঘের ডাক্তার প্রতিনিধি করতেছেন, তার এরপরে 1 জন জাজ আছে। আমরা প্রত্যেকেই কর্মজীবী, প্রত্যেকেই আমরা মানে মানে সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করি, কেউ রিটায়ার হয়েছে কেউ রিটায়ার হয়নি। এবং আমরা আমরণ পর্যন্ত আমাদের চাচ্ছি যেটা করব যে নিয়ত আল্লাহকে রাজি খুশির জন্য করবে, আমাদের অন্য কোনো উদ্দেশ্য আর অন্য কোনো নাই আমাদের কোনো, এবং আমরা চাচ্ছি না এটাকে ব্যাপকভাবে প্রচার হোক। আমার ভাই, আমাদের সবাই যারা ব্রিগেডিয়ার জেনারেল সাহেব সচিব মহোদয়গণ, আমরা চাচ্ছি যেটা আমাদের এরকম প্রচারের ব্যাপার না, আমাদের কাজ হলো মানুষের কল্যাণ করা, মানুষের কল্যাণে চিন্তা করছে। এছাড়া আমি এই প্রতিষ্ঠান ছাড়া সাধারণ স্বল্প স্কুল যেটা এই পর্যন্ত ওই স্কুলের আমি সভাপতি, আমি 2008 জাতীয়ভাবে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হই এবং শিক্ষা পদক পাই 2008 আমি, এবং এরপরে এই 2020 আমার আবার নতুন করে পদক তালিকার জন্য অন্তর্ভুক্ত হয়েছি, সম্ভবত আবার যখন 2021 সালে পদক দেবে পদক পেতে পারি মাননীয় প্রধানমন্ত্রী, সেভাবেই তার সাথে আমাদের ই হয়েছে। এবং আমাদের স্কুল যখন খুলবে আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে, উনি আমাদের এই কবিরাজপুরের সৈয়দুদ্দিন মহাবিদ্যালয়, কবিরাজপুর বিশ্বজাহ হাসপাতাল, কবিরাজপুর মেডিকেল কলেজ, কবিরাজপুর নার্সিং কলেজ, কবিরাজপুর ডিপ্লোমা কলেজ, এই সৈয়দ মনজুরুল ইসলাম বা আমাদের সহযোগিতা সংসদের কল্যাণ ট্রাস্টের সহযোগিতা এগুলো হয়েছে, এগুলো দেখার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছে, অচিরেই তিনি আমাদের এগুলি দেখার জন্য আসবেন। এই করোনার কারণে স্থগিত হয়ে গেছে, করোনা যদি আল্লাহ পাক ভালো করেন তাহলে উনি এখানে আসবেন। সর্বোপরি সর্বশেষ কথা হলো সারা ডিপ্লোমা আমাদের অনুমোদন হয়, এখন করোনার কারণে এগুলি স্থগিত হয়েছে। আমরা কিন্তু মাঝে মাঝে অ্যাসেশন হয় ইতিমধ্যে উপবৃত্তির জন্য আমরা দিচ্ছি কাগজপত্র এবং প্রতি মাসে আমার ছাত্র উপবৃত্তি পাবে। আমাদের এখান থেকে যারা নাইনে ভর্তি হয় তারা এবং মেট্রিক পাস করার পরে আমরা এখানে কবিরাজপুরে যারা বায়োলজি নিয়ে পড়তেছে তাদের আমরা কবিরাজপুর মেডিকেলে দিই, আর মেয়েদের সাধারণত নার্সে দেয়, আর বাকি আমরা এখানে ডিপ্লোমা পড়ার জন্য আর বাকি ছাত্র আমরা এখানে রেখে দিই। এখানে আমরা চিন্তা করি কোন ছাত্র মেধা কেমন, কীভাবে তাকে বিকশিত হইতে পারে সেই সেই চিন্তাভাবনা করি। এখানে আমাদের 2 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটারে, আর হলো 2 জন আছে জেনারেল ইলেকট্রিক্যালে টেস্ট শিক্ষক, এবং 2 জন আছে জেনারেল প্রত্যেকটা সাইডেই 2 জন টেস্ট শিক্ষক এবং সহকারী 2 জন পদার্থ রসায়ন অঙ্ক ইংরেজি, এই প্রত্যেকটা এই 2 জন করে শিক্ষক আছে এবং স্টাফ এ পর্যন্ত 32 জন স্টাফ নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের প্রিন্সিপাল প্রাক্তন ঢাকা পলিটেকনিক্যালের যে প্রিন্সিপাল রিটায়ার হয়ে গেছে ওই ভদ্রলোককে দিয়ে আমার পত ভারপ্রাপ্ত প্রিন্সিপালের কাজ চালিয়ে যাচ্ছি আমরা। আমরা ইতিমধ্যেই সার্গ্রেশন দিয়ে নতুন প্রিন্সিপাল আবার নিয়োগ দেব। আমরা চাচ্ছি প্রচার বিমুখ থেকে, প্রচার বিমুখ থেকে আমরা চাচ্ছি এইটা যে মানুষের কল্যাণ কী করে যায়। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট না, আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কোনো দল করি না, আমরা নির্বাচনমুখী না, কোনো নির্বাচন চেয়ারম্যানই এমপি উপজেলা নির্বাচন এ ধরনের নির্বাচন আমার বংশের বা আমার এই সংসারী কল্যাণ ট্রাস্টের কোনো লোক করবে না। আমাদের সংসারী কল্যাণ ট্রাস্টের ম্যাক্সিমাম লোকগুলি আমেরিকান থাকেন, আমার ভাতিজা ভাইরা, তারা ওখানে আমেরিকান সরকারকে যে ট্যাক্সটা দেয় ওই ট্যাক্সটাই সরাসরি বাংলাদেশ ব্যাংক হইয়া চলে আসে আইএফআইসি ব্যাংকে। ওইখান থেকে আমাদের যেই যে স্টাফ যে বেতন যে পর্যন্ত আমাদের এমপিভুক্ত না হবে সে পর্যন্ত স্টাফের সম্পূর্ণ বেতন আমরা এই ঈশ্বরে এই শিক্ষক টেস্ট শিক্ষক স্টাফদের সহজ বেতন আমরা কভার করি। আমাদের কোনো সমস্যা হয় না, কারণ আমাদের আমাদের যে জায়গা এই যে এই যে ডিপাই মোকারণ কারিগরি ইনস্টিটিউটের
যে জায়গাটা এক একর আমরা দিছি এবং 5 একর জায়গা নার্সিং ইনস্টিটিউট আমরা সাহস দিছি এবং দান এখানে অধিগ্রহণ বা অন্য কিছু না, কারণ এখানে মাত্র অল্প কিছু মূল্যে এই মৌজায় 25,000 টাকা দাম দেখে আমরা ওই টাকা নেই নেই, যে কারণে আমরা সম্পূর্ণ জমিটাই এই নার্সিংও দান করছি এবং এই ডিপ্লোমায় দান করছি। আমরা চাষি, আমাদের মূল উদ্দেশ্য এবং আমাদের মূল কথা এলাকার মানুষ শিক্ষিত হোক আমাদের পরিবারের মতন, আমাদের পরিবারে 16 জন লোক, 16 জন শিক্ষিত।